হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার ই একাডেমি। তোমরা জানো যে আমরা এখন প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি। আজ আমরা চ্যাপ্টার 6-এ যে লাস্ট পার্টটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। বিফোর স্টার্টিং দ্য টেক্সট আমরা একটু জেনে নিই যে আগের পার্টটাতে আমরা ঠিক কী জেনেছিলাম। দেখো, এর আগের যে টেক্সটটা আমরা পড়েছি সেখানে আমরা দেখি যে এলিজা মিন্স এলিজাবেথ অ্যান্ড তার যে আর একটা সিস্টার রয়েছে ম্যারি, তারা কী করছে না একটা পিয়ানো আর কি প্লে করছে সেখানে। তো সেখানে আমরা জানতে পারলাম যে ম্যারি যে কিনা তার আদার্স যে চারজন সিস্টার রয়েছে তাদের থেকে একটু কম সুন্দর। তো সে কী করে না নিজের গুণের দিকে একটু বেশি নজর দেয়, সে অনেক বেশি হার্ডওয়ার্ক করে যাতে আরও বেশি ডেভেলপ করতে পারে নিজের যে ইনার কোয়ালিটিসগুলো রয়েছে সেটাতে। তো তার মধ্যে একটা কোয়ালিটি কী না, সে ভালো পিয়ানো প্লে করতে পারে, ঠিক আছে। অ্যাট দ্য সেম টাইম এটাও দেখলাম যে এলিজাবেথের মধ্যেও কিন্তু এইরকম একটা গুণ রয়েছে। সেখানটায় আমরা আরও দুটো জিনিস দেখি যে ডার্সি যে কিনা এই যে এরকম একটা পার্টি যেখানে আর কি অর্ডিনারি পিপলরাও ডান্স করছে, তো এই কনসেপ্টটাকে একদম পছন্দ করছে না। তো সে আলাদাভাবে পুরো ইভেন্টটাকে কাটাচ্ছে। আর ঠিক এখানেই আমরা আরেকটা ক্যারেক্টার যার কথা আর কি আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে কে না উইলিয়াম, যার ক্যারেক্টারের কথা আর কি আমরা জানতে পাচ্ছি। তো সে কিন্তু এই বেনেট ফ্যামিলির একজন ভালো বন্ধুও। তো এবার আমরা দেখব যে এই উইলিয়াম সে হঠাৎ করে একটা খুব ভালো কাজ করে ফেলছে, ঠিক আছে। যেহেতু সে বেনেট ফ্যামিলির একটা খুব ক্লোজ মানে ক্লোজ পার্ট, তো সেও চায় এলিজাবেথের সাথে একটা ভালো পজিশনে যাক, একটা ভালো ছেলের সাথে আর কি বিয়ে হোক। তো সে কী করছে না, যখন সে ডার্সির সাথে একটা একটা আর কি কনভারসেশন হচ্ছে তার, তখন সে হঠাৎ দেখে এলিজাবেথ তাদের দিকে আসছে। তো সঙ্গে সঙ্গে এলিজাবেথকে সে দাঁড় করায় যে কী বলছে আজকে যে টেক্সটটা সেটা আমাদের স্টার্ট হচ্ছে মাই ডিয়ার থেকে। মাই ডিয়ার মিস এলিজা, ওয়াই আর ইউ নট ডান্সিং? তো এলিজাকে সে বলছে যে এলিজা তুমি ডান্স কেন করছো না, সবাই তো ডান্স করছে ওই পিয়ানোর প্লে পিয়ানোটা সুরে সুরে আর কি, তো তুমি কেন মানে করছো না? সো ডার্সি, ইউ মাস্ট অ্যালাউ মি টু প্রেজেন্ট দিস ইয়াং লেডি টু ইউ অ্যাজ আ ভেরি ডিজায়ারেবল পার্টনার। তো ফট করে সে ডার্সিকে বলছে যে মিস্টার ডার্সি, আপনি নিশ্চয়ই আমাকে এটা অ্যালাউ করবেন যে এই যে সুন্দর একটা ইয়াং লেডি রয়েছে তাকে অ্যাজ এ পার্টনার হিসাবে আপনার সামনে প্রেজেন্ট করতে। মেবি এটা ডান্স পার্টনারের কথা বলছে অর দ্য লাইফ পার্টনার, যাই হোক পার্টনার হিসাবে ইন্ট্রোডিউস করাচ্ছে এলিজাবেথকে ডার্সির সাথে। ইউ ক্যান নট রিফিউজ টু ডান্স, তো আপনি নিশ্চয়ই রিফিউজ করবেন না এই ইয়াং লেডির সাথে ডান্স পারফর্ম করতে। আই এম শিওর ওয়েন সো মাচ বিউটি ইজ বিফোর ইউ, আমি শিওর যে আপনি ডান্স পারফর্ম করতে চাইবেন যখন এত সুন্দর একটা বিউটি মানে বিউটিফুল লেডি আপনার সামনে প্রেজেন্ট রয়েছে, তো আপনি তো ডেফিনেটলি ডান্স পারফর্ম করতে চাইবেন। অ্যান্ড টেকিং হার হ্যান্ড হি উড হ্যাভ গিভেন ইট টু মিস্টার ডার্সি, হু দো এক্সট্রিমলি সারপ্রাইজড ওয়াজ নট আনউইলিং টু রিসিভ ইট ওয়েন শি ইনস্ট্যান্টলি ড্রিউ ব্যাক অ্যান্ড সেড উইথ সাম ডিসকম্পোজার টু স্যার উইলিয়াম। তো কী হচ্ছে দেখো, ডার্সি আমরা জানি যে ডার্সি কিন্তু মনে মনে চাইছে, কারণ মনে মনে এলিজাবেথকে আর কি চাইছে, কারণ তার দুটো চোখ তার বারবার অলওয়েজ মানে তার চোখে ভাসছে, তার এভরিথিং তার অ্যাটায়ার এভরিথিং তার আর কি ভালো লাগছে। তো হঠাৎ কী হচ্ছে না উইলিয়াম সে এরকম করে হুট করে ডাকছে এলিজাবেথকে, তারপরে এরকম বলছে। বলতে বলতে এলিজাবেথ কি উইলিয়াম কী করছে দেখো, টেকিং হার হ্যান্ড তার হাত দুটোকে নিল এলিজাবেথের, আর কী করছে না হাত দুটোকে নিয়ে সোজা মিস্টার ডার্সিকে দিয়ে দিল হাত দুটো আর কি, মানে ধরা তার হাতটা ধরার উদ্দেশ্যে আর কি দিল।
দুই এক্সট্রিমলি সারপ্রাইজ। ডার্সি তো একদম সারপ্রাইজ হয়ে গেছে যে আরে মানে আমি যাকে চাইছিলাম তার হাতটা আমার সামনে, এরকম একটা ব্যাপার। মানে সে কখনোই এটা চাইছে না যে তার হাতটা রিসিভ করবে না। মানে ডার্সি মনে অলওয়েজ হয়েছে যে হ্যাঁ সারপ্রাইজড, বাট সে চাই এলিজাবেথের হাতটা রিসিভ করতে। বাট তখনই কি হচ্ছে, ইনস্ট্যান্টলি শি ড্রিউ ব্যাক। তো হঠাৎ এলিজাবেথ তার হাতটা ছাড়িয়ে নিয়ে পেছনের দিকে চলে যাচ্ছে অ্যান্ড সেইড কিছু একটা বলছে উইথ ডিসকম্পোজার, মিন্স একটা একটা অস্বস্তি বোধ করবে, অস্থায়ীতা যেটাকে যাকে বলা হয় অস্থায়ীতা। তো সেইভাবে আর কি অস্বস্তিতে পড়ে স্যার উইলিয়ামকে সে বলছে, ইনডিড স্যার আই হ্যাভ নট দ্য লিস্ট ইন্টেনশন অফ ডান্সিং। তো এলিজাবেথ কেন এই কথাটা বললো যে স্যার আমার ডান্স করার কিন্তু কোনো ইচ্ছেই নেই। এর আগেও আমরা দেখেছি যে হ্যাঁ এলিজাবেথ দু চারবার হয়তো সেই বল পার্টিতে ডান্স করেছে, যদিও অন্যরা হয়তো অনেক বেশি ডান্স করেছে, কিন্তু এলিজাবেথ অল্প করেছে, খুব বেশি না করলো বাট করেছে। কিন্তু যখন এটা ডার্সিকে হাতে আর কি তার হাতটা দেওয়া হচ্ছে, সে সঙ্গে সঙ্গে ছাড়িয়ে নেওয়া তার একটাই কারণ, সে কারণ ডার্সি তাকে আন্ডারএস্টিমেট করেছিল, তাকে বলেছিল যে শি ইজ নট বিউটিফুল এনাফ টু টেম্পট হিম। তো এইটা তার মাথার মধ্যে রয়েছে, তো তার জন্য সে তার হাতটাকে ছাড়িয়ে নিল আর বললো কি যে না আমার কোনো ইন্টেনশন নেই ডান্স করা। আই এন্ট্রিট ইউ নট টু সাপোজ দ্যাট আই মুভ দিস ওয়ে ইন অর্ডার টু বেগ ফর এ পার্টনার। তখন দেখো বলছে মানে তার ইগোতে, এলিজাবেথের ইগোতে সেই টাইমে কতটা আর কি সে ইগোতে লেগেছে সেটা আমরা এখন বুঝতে পারবো। সে কি বলছে দেখো, আই এন্ট্রিট ইউ, মিন্স হচ্ছে আই রিকোয়েস্ট ইউ নট টু সাপোজ দ্যাট, মানে আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি এইটা মনে করবেন না যে আমি এখানে এসেছি এই কারণে যে আমি একটা ডান্স করার জন্য প্রপার একটা পার্টনারকে খুঁজছি বা আপনার কাছে চাইতে এসেছি একটা প্রপার পার্টনার, এর জন্য আমার এখানে আসা এটা আপনি মনে করবেন না। মিস্টার ডার্সি উইথ গ্রেভ সফ্রিটি রিকোয়েস্টেড টু বি অ্যালাউ দ্য অনার অফ আর হ্যান্ড বাট ইন ভেইন। কি হচ্ছে, মিস্টার ডার্সি যে কিনা প্রপার্টি মিন্স মালিকানা আর কি নেওয়া, মানে যার ভেতরে একটা গভীর ইচ্ছা আছে সেই হাত দুটোকে আর কি ধরার, ঠিক আছে, উইথ গ্রেট অনার সম্মানের সঙ্গে তার হাত দুটোকে ধরা, তার মনের মধ্যে একটা গভীর ইচ্ছে ছিল বাট ইন ভেইন, বাট সমস্ত কিছুই একদম নষ্ট হয়ে গেল। কারণ এলিজাবেথ তো একদম স্ট্রিক্টলি না বলে দিল। এলিজাবেথ ওয়াজ ডিটারমাইন্ড নট ডিড স্যার উইলিয়াম অ্যাট অল শেক হার প্রপোজ বাই হিজ অ্যাটেম্পট অ্যাট পারসুয়েশন। তো কি আছে, এলিজাবেথ তো একদম ফুললি ডিটারমাইন্ড যে না আমি ডান্স করবো না, তো দ্যাটস মিন আমি করবো না। না স্যার উইলিয়াম এত চেষ্টা করেও তার এই যে প্রপোজ সেটাকে কিন্তু শেক করতে পারেনি, তাকে হ্যাঁ বলাতে পারেনি বা হিজ অ্যাটেম্পট অ্যাট পারসুয়েশন। পারসুয়েশন মিন্স অনেক রকমের প্ররোচনা দিয়েছে তাকে, অনেক রকমের হয়তো টেম্পটিং কথা বলেছে তাতে অ্যাটলিস্ট সে ডান্স করতে রাজি হয়, বাট না, এলিজাবেথের মাথায় সেইটাই ঢুকে আছে যে ডার্সি তাকে বলেছিল সে কম সুন্দর, তো এইটাই তার মাথায় ঢুকে আছে আর স্ট্রিক্টলি না করে দিল যে না আমি ডান্স করবো না, তো মিস করবোই না। নেক্সট দেখো, ইউ এক্সেল সো মাচ ইন ডান্স মিস এলিজা দ্যাট ইট ইজ ক্রুয়েল টু ডিনাই মি দ্য হ্যাপিনেস অফ সিইং ইউ, অ্যান্ড দো দিস জেন্টলম্যান ডিসলাইক্স দ্য অ্যামিউজমেন্ট ইন জেনারেল হি ক্যান হ্যাভ নো অবজেকশন আই এম শিওর টু অবলাইজ আস ফর ওয়ান হাফ আওয়ার। তো কি বলছে, ইউ এক্সেল সো মাচ ইন ডান্স, মানে তুমি তো মানে ডান্স করতে অনেক বেশি পছন্দ করো এলিজা, তো এটা খুব ক্রুয়েল ব্যাপার হয়ে যাবে যে আমি নিজের চোখে দেখতে পারবো না এই সুন্দর হ্যাপিনেসটা যে তুমি ডান্স করবে, এই সুন্দর ব্যাপারটা আমি দেখতে পারবো না। আর আমি শিওর যে এই যে জেন্টলম্যান যার মানে যাকে আর কি অফার করা হলো তোমার সাথে একটা পার্টনার হিসেবে যাওয়ার জন্য, তো সেই জেন্টলম্যানও ডেফিনেটলি মানে না করবে না, যদিও তার এই নাচ গানে এইসব একদম মানে অতটা ভালো লাগছে না ঠিকই, তবুও সে কিন্তু না করবে না তোমার সাথে নাচ করতে, আমি শিওর এই ব্যাপারে। অ্যাটলিস্ট তোমরা ওয়ান হাফ আওয়ার
পর্যন্ত আরাম করে মানে তোমরা নাচ করতেই পারতে। মিস্টার ডার্সি ইজ অল পোলাইটনেস, সেজ এলিজাবেথ স্মাইলি। দেখো তোমার এলিজাবেথ এখানে কি করছে, স্যাটারিক্যাল সেন্সে বলছে ডার্সি তো ভীষণ পোলাইট একটা মানুষ, এলিজাবেথ আর কি ইন্ডিকেট করছে। ইজ ইন্ডিড, বাট কনসিডারিং দ্য ইনডিউসমেন্ট মাই ডিয়ার মিস এলিজা, হি ক্যান নট ওয়ান্ডার অ্যাট হিজ কমপ্লাইসেন্স ফর হু উড অবজেক্ট টু সাচ এ পার্টনার। বলছে যে হ্যাঁ ইন্ডিড, অবশ্যই সে যথেষ্ট পোলাইট পার্সন ঠিকই, বাট এই যে একটা প্রলোভন দেখানো হলো তোমাকে, ইনডিউসমেন্ট মিন্স হচ্ছে প্রলোভন, যে এই যে একটা সুন্দর আর কি প্রলোভন তোমাকে দেখানো ডান্স করার, কিন্তু তুমি কি করলে না, তুমি তো একদম উই ক্যান নট ওয়ান্ডার অ্যাট হিজ কমপ্লেন্স, তুমি ওটাকে ডিনাই করলে, এবং সত্যি আমরা ওয়ান্ডার যে তার যে ভদ্রতা, তার ভদ্রতা দেখে আমরা সত্যি অবাক, ফর হু উড অবজেক্ট টু সাচ এ পার্টনার, এইরকম পার্টনার আর কি সকলেই পেতে চায়, তো তুমি সেখানে আর কি কী করছো না ডিনাই করছো ব্যাপারটাকে, তা সে সেটাকে অ্যাকসেপ্ট করছে এবং মানে ভদ্রতা দেখাচ্ছে স্টিল। তো এলিজাবেথ কী করছে দেখো, এলিজাবেথ লুক আসলে অ্যান্ড টার্ন অ্যাওয়ে। তো এলিজাবেথ যা আসলে মিনস হচ্ছে আর চোখে আর কি তাকানো বা বেঁকিয়ে তাকানো যেটাকে বলে। তো এলিজাবেথ এই কথাটা শুনে ডার্সির দিকে তাকালো আর কি, তারপরে আবার ঘুরে উইলিয়ামের দিকে তাকিয়ে বলছে হার রেসিস্টেন্স হ্যাড নট ইনজিওর্ড হার উইথ দ্য জেন্টলম্যান অ্যান্ড হি ওয়াজ থিঙ্কিং অফ হার উইথ সাম কমপ্রিহেন্সি ওয়েন দ্যাট অ্যাকস্টেড বাই মিস বিংলে। তো কী হচ্ছে, এলিজাবেথ তার দিকে তাকালো, তারপরে আবার উইলিয়ামের সাথে আর কি হয়তো কথোপকথন বলছে, এই যে তার এই নাকচ করে দেওয়া যে না করবো না এটাকে, কিন্তু মানে এই যে ডার্সির সাথে ডান্স পারফরমেন্স আমি করবো না এইটা বলাতে কিন্তু ডার্সি একদম ইনজিওর হয়নি বা আর কি কষ্ট পায়নি ডার্সি, যে না আমাকে সে না বলে দিল, এত বড় লেভেলের একজন পার্সন ডার্সি, তা সত্ত্বেও এলিজাবেথ মুখের উপরে না করে দিল, এটাতে সামান্যভাবেও খারাপ লাগেনি, উল্টে কি হয়েছে সে আরও বেশি তার সম্পর্কে ভাবতে লেগেছে। ঠিক আছে, কমপ্লিয়েন্স মিনস তার যে নিজের প্রতি আর কি সে অনেক বেশি ডিপেন্ডেন্ট, মানে সে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে না, এই যে এই জিনিসগুলো তাকে আরো বেশি মুগ্ধ করেছে। ঠিক আছে, মানে এলিজাবেথের সামনে একজন এত বড় মাপের একটা মানুষ দাঁড়িয়ে আছে, এত বড় লোক, সেটা দেখেও এলিজাবেথ না করলো, এই যে ব্যাপারটা, এই সিম্পলিসিটিগুলো আর কি আরো বেশি তাকে অ্যাট্রাক্ট করেছে। তখন সে কী করছে না ভাবছে, ওয়েন দ্যাস অ্যাকস বাই মিস বিংলের, ঠিক তখনই বিংলের মিস বিংলের মিনস হচ্ছে মিস্টার বিংলের যে বোন, তার সে আর কি সেখানটায় এসে প্রেজেন্ট হয়। আই ক্যান গেস দ্য সাবজেক্ট অফ ইউর রিভেরি, বলছে রিভেরি মিনস লস্ট হয়ে যাওয়া, ইন দ্য থট আর কি, মানে ভাবনাতে হারিয়ে যাওয়া। তো বলছে আমি কি গেস করতে পারি যে কি বিষয়ে তুমি এত ভাবছো, সেই বিষয়টা নিয়ে আমি গেস করতে পারি, আই শুড ইমাজিন নট। তখন এ ডার্সি বলছে যে আমার মনে হয় তুমি এটা গেস করতে পারবে না। তো বলছে ইউ আর কনসিডারিং হাউ ইনসাপোর্টেবল ইট উড বি টু পাস এনি ইভিনিং ইন দিস ম্যানার। তখন ইয়ে বলছে, মিস বিংলে বলছে যে তুমি হয়তো এটা ভাবছো যে এই যে এইভাবে কীভাবে আর কি সন্ধেগুলো এইরকম একটা পরিবেশের মধ্যে কাটানো যায় ইন সাচ সোসাইটি, অ্যান্ড ইনডিড আই অ্যাম কোয়াইট অফ ইউর ওপিনিয়ন, আর এইরকম একটা সোসাইটিতে এইরকম কন্ডিশনে কীভাবে দিন কাটানো যাবে, এরকম আনসোশ্যাল পার্সন এদের সাথে তো থাকাই যাচ্ছে না, আবার এরকম তাদের একটা মানে আনকালচারাল একটা ব্যাপার, তো কীভাবে মানে সময় কাটবে এইসব ভাবছো, তো আমিও কিন্তু তোমার তুমি যেটা ভাবছো সেটাতে একদম সহমত। আই ওয়াজ নেভার মোর অ্যানয়েড, মানে আমি এর আগে বোধহয় এতটা কখনো বিরক্তি বোধ করিনি।
দ্য ইনসিবিলিটি অ্যান্ড ইয়েট দ্য নয়েজ, দ্য নাথিংনেস অ্যান্ড ইয়েট দ্য সেলফ ইম্পর্টেন্স অফ অল দোজ পিপল। বলছে এই যে স্টুপিড পার্সনগুলো, ঠিক আছে, স্টিল তারা কি করছে, তারা তো স্টুপিড, স্টিল তারা আবার নয়েজ করছে, ঠিক আছে, যাদের মধ্যে কোনো কিছুই নেই তা সত্ত্বেও তারা নয়েজ করে বেড়াচ্ছে, কি না তারা সেলফ ইম্পর্টেন্স দিচ্ছে, মানে এগুলো মানে নিজেদেরকে আর কি প্রায়োরিটি দিচ্ছে, তার সেই সব পিপলগুলো যাদের মাথাতে একদম গোবর ভরা আর কি, কোনো কিছু নেই, তো তারা তাদের এন্টারটেনমেন্টের জন্য এইসব করছে, এইসব দেখেই আর কি বিরক্ত লাগছে। হোয়াট উড আই গিভ টু হিয়ার ইউ স্ট্রিকচার অন দেম, মিন্স ক্রিটিসাইজ করা। আচ্ছা বলছে কি, হোয়াট উড আই গিভ টু হিয়ার ইউর স্ট্রিকচার অন দেম, আচ্ছা তুমি ক্রিটিসাইজ করতেই পারো সেই সব মানে পিপলদেরকে নিয়ে ক্রিটিসাইজ করতে পারো, আর আমি সেটা কিন্তু মন দিয়ে শুনবো তাদেরকে নিয়ে যদি তুমি ক্রিটিসাইজ করো। তখন ডার্সি বলছে ইউ কনসেপশন ইন টোটালি রং, বলছে তোমার এই যে ভাবনাটা এটা কিন্তু একদম টোটালি ভুল ভাবনা, কারণ আমি এসব নিয়ে আসলে ভাবছিই না। আই অ্যাসিওর ইউ, আর আমি তোমাকে এটা পুরো শিওরিটি দিতে পারি যে আমি এসব নিয়ে ভাবছি না। মাই মাইন্ড ওয়াজ মোর এগ্রিয়েবলি এঙ্গেজ, আমার মাইন্ড সেটা কিন্তু অন্য জায়গায় অন্যভাবে এঙ্গেজ রয়েছে। আই হ্যাভ বিন মেডিটেটিং অন দ্য ভেরি গ্রেট প্লেজার উইচ এ পেয়ার অফ ফাইন আইজ ইন দ্য ফেস অফ এ প্রিটি ওম্যান ক্যান বেস্টু, বলছে আমি কিন্তু মেডিটেট করছি, আমি একদম ধ্যানে মগ্ন হয়ে গেছি সেই বিউটিফুল সুন্দর প্লেজারেবল দুটো আইজকে দেখে, যেটা একটা মানে প্রিটি ওম্যান তার ফেসে ফেসে আছে, এবং আমি সেটাতে পুরোপুরিভাবে মুগ্ধ হয়ে গেছি তার সেই আইসগুলোকে দেখে, ঠিক আছে, তো আমি তার কথাতেই ভাবছি, তার কথাই আর কি ভাবছি, তার কথাতেই তার ভাবনাতে আর কি ডুবে রয়েছি। তখন কি বলছে দেখো, মিস বিংলে ইমিডিয়েটলি ফিক্স হার আইস অন হিজ ফেস অ্যান্ড ডিজায়ার হি কুড টেল হার হোয়াট লেডি হ্যাড দ্য ক্রেডিট টু ইন্সপায়ারিং সাচ রিফ্লেকশন। তো মিস বিংলি ইমিডিয়েটলি তাকাচ্ছে তার মুখের দিকে আর চেষ্টা করছে আর কি জানার যে কোন সেই লেডি এই এখানে আছে, মানে এরকম একটা সোসাইটিতে কোন সেই লেডি আছে যে কিনা মানে এতটা ইন্সপিরেশন দিয়েছে তার মনের মধ্যে এবং তার মানে মনটাকে আটকে নিয়েছে, তো এইরকম কে আছে এখানে এটা জানার জন্য একদম উৎসুক হয়ে উঠেছে। মিস্টার ডার্সি রিপ্লাইড উইথ গ্রেট ইন্টারপিডিটি, ইন্টারপিডিটি মিন্স মানে নির্ভীকভাবে যেটাকে বলা হয়, তো ডার্সি নির্ভীকভাবে অ্যান্সার দিল মিস এলিজাবেথ বেনেট, তো কি নাম তার নাম বলে এলিজাবেথ বেনেট, তো সে তো অবাক একদম মিস বিংলে, বলছি মিস এলিজাবেথ বেনেট রিপিটেড মিস বিংলে, তো সে তো রীতিমতো অবাক যে এলিজাবেথ বেনেট তোমার ফুল অ্যাট্রাকশন এলিজাবেথ বেনেটের ওপর তুমি ফুলি অ্যাট্রাক্টেড, আই এম অল অ্যাস্ট্রনিশমেন্ট, আমি তো অবাক হয়ে যাচ্ছি, হাউ লং হ্যাজ শি বিন সাচ এ ফ্যাব্রিক, কবে থেকে সে তোমার এত প্রিয় হয়ে দাঁড়ালো, অ্যান্ড প্রে ওয়েন অ্যাম আই উইশ টু উইশ ইউ জয়, তো নেক্সট কোয়েশ্চেনই দেখো সঙ্গে সঙ্গে যে আচ্ছা সাথে আমাকে এটাও বলো যে আমি তোমাকে কবে জানাবো মানে উইশিং করব, কবে তোমাদের ম্যারিজে কবে উইশ করব। দেখো এখনও কোনো কথাই সেভাবে ক্লিয়ার হলো না কি হয়েছে না হয়েছে, তো যেটা হয় আর কি মেয়েদের ফট করে জানা গেল যে সে তার সে হয়তো তার ক্রাশ বা তার তাকে ভালো লাগে, তো জানার পরে নেক্সট কোয়েশ্চেনই হয় কবে সে বিয়ে করছে, তো এখানেও সেই একই যেন অস্টেনও এরকমই একটা লাইন লিখেছেন। নেক্সট দেখো বলছে দিস ইজ এক্স্যাক্টলি দ্য কোয়েশ্চেন উইচ আই এক্সপেক্টেড ইউ টু আস্ক, বলছে এক্স্যাক্টলি এই কোয়েশ্চেনটাই আমি ভেবেছিলাম যে তুমি আমাকে আস্ক করবে, মানে অলমোস্ট ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গার লেডিজের স্বভাব কিন্তু একই রকম, যেটা আমরা এই নভেলটা পড়ে দেখতে পাচ্ছি, এই লেডিজ ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড। তখন ডার্সি বলছে যে
প্রত্যেকটা লেডির ইমাজিনেশন লেভেল কিন্তু একদম হাই স্পিডে চলছে। ইট জাম্পস ফ্রম অ্যাডমিরেশন টু দ্য লাভ, ফ্রম লাভ টু দ্য ম্যাট্রিমনি ইন অ্যা মোমেন্ট। বলছে এটা কেমন করে জাম্প করছে দেখো, প্রথমে আমি অ্যাডমায়ার করছি, জাস্ট অ্যাডমিরেশন থেকে চলে গেলো লাভ, একদম ভালোবাসার মধ্যে চলে গেলো, ভালোবাসার থেকে ইমিডিয়েটলি আবার জাম্প করে চলে গেলো ইন দ্য ম্যাট্রিমনি সাবজেক্ট, ম্যাট্রিমোনিয়াল সাবজেক্ট মিন্স ম্যারেজের দিকে। মানে কীভাবে জাম্পিং করছে এই চিন্তাগুলো। আই নিউ ইউ উড বি উইশিং মি জয়, আর আমি শিওর এটাও জানি যে এটা যদি হয়ও তুমি আমাকে উইশ করবে উইথ জয়। বলছে নেই ইউ, ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট আই শ্যাল কনসিডার দ্য ম্যাটার ইজ অ্যাবসোলিউটলি সেটেল। তো তখন মিস বিংলে বলছে যে নে ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ইট, যদি না সেটা নয়, যদি তুমি সিরিয়াস থাকো এই ম্যাটারটাকে নিয়ে যে তোমার তাকে ভালো লাগে, তো আমি তোমাকে এটাই বলবো যে এটা সেটেল করে নাও, মিন্স বিয়েটা করে নিও তার সাথে। ইউ উইল বি হ্যাভিং এ চার্মিং মাদার ইন ল ইনডিড। তো এখানে একটা মকিং সেন্সে বলছে কথাটা, যে তুমি যদি তাকে বিয়ে করো, মিন্স এলিজাবেথকে যদি বিয়ে করো, তাহলে তুমি একটা চার্মিং মাদার ইন ল পাবে। অফকোর্স ইউ উইল অলওয়েজ বি অ্যাট, সে তো সর্বদা আর কি তোমাকে অনেক বেশি প্রায়োরিটিও দেবে। হি লিসেন টু হার উইথ পারফেক্ট ইনডিফারেন্স হোয়াইল শি চুজ টু এন্টারটেন হারসেলফ ইন দিস ম্যানার। তো যখন সেই কথাগুলো বলছিল আর কি মিস বিংলে, তো এই যে মানে মকিং করে আর কি কথাবার্তাগুলো বলা, তো এটা নিয়ে পুরোপুরি ইনডিফারেন্ট ছিল ডার্সি, মানে তার কথাতে কোনো রকম কোনো পাত্তাই দিচ্ছে না ডার্সি। আর কি করছে না মিস বিংলে এই জাতীয় কথাগুলো বলে আর কি নিজেকে নিজে এন্টারটেন করার আর কি চেষ্টা করছে। অ্যান্ড অ্যাজ হিজ কম্পোজার কনভিন্স হার দ্যাট অল ওয়ার সেফ, হার উইট ফ্লোড লং। তো যখন সে আর কি বুঝতে পারলো যে সে মানে মিস বিংলে যখন বুঝতে পারছে যে সে এই ব্যাপারে আর কি ইনডিফারেন্ট, তো সে আরও বেশি বেশি করে মানে উইট সেন্সকে কাজে লাগিয়ে তার এই মজাগুলো সে আরও বেশি করতেই থাকলো। আচ্ছা আজকে এই এই পর্যন্ত, এখানে শেষ হয়ে গেলো চ্যাপ্টার 6। নেক্সট পার্টে আমরা চ্যাপ্টার 7 নিয়ে আলোচনা করবো। আজ এতটুকুই, ধন্যবাদ।